হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম। আর এখন বাজে সকাল 9:20। তো এখন সকাল 9:20 থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। আমি সকালবেলা আজকে ভিডিও স্টার্ট করতে পারিনি, ভোরবেলা, সকালবেলা বলতে ভোরবেলা। আর হ্যাঁ, আজকে না তা দেরি হয়ে গেছিলো যেতে প্রথমেরটাতে। তো আজকে কী করেছি বলো তো, একটা পড়িয়ে তারপর বাড়িতে এসে, বাড়িতে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন করে নিয়েছি তাড়াতাড়ি করে, ওই জন্য টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি বেরিয়ে যাবো, তো চলো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। মানে এরপরে আরও একটা পথে যেতে হবে, জানো তো, দুটো পথে যাওয়ার ছিল, কিন্তু একটা থেকে ফোন করে বলেছে যে আচ্ছা এখন যেতে না, ওই জন্য এখন আর যাবো না। চলো তো বেরিয়ে পড়েছি, যাই একটা পড়িয়ে আসি। আর একটাকে এই সময়টাতে একটা পড়ানো ছিল, কিন্তু ওটা বলেছে বিকালবেলায় যেতে, ওটা বিকালবেলায় যাবো। এখন আর একটাকে পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি, বাড়িতে এসে কিছু কাজকর্ম ঘরে বা যা হোক করতে পারবো, শুধু শুধু বেলা করতে লাভ নেই। তো তাড়াতাড়ি করে চলে আসি। আর আজকে টিফিন করেছি, চাউমিন খেয়েছিলাম, চাও খেয়েছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি, বাড়িতে এসে ফ্রি হয়ে। ঠিক আছে, গেছে। তো সকালের পড়া তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারিনি, দেখছোই তো মানে আমি কতটা ব্যস্ত থাকছি, মানে
মানে পড়ানো নিয়ে এখন খুবই চাপের, আর শুধু পড়ানো কেন, টিউশনি ছাড়াও আরো অন্যান্য কাজের জন্য খুবই প্রেশারে আছি। তো যার জন্যই মানে তোমাদের সঙ্গে ঠিকঠাক করে আমি কথা বলতে পারছি না, তোমাদের সাথে ঠিক করে দেখা করতে পারছি না। তো যাই হোক, তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়ে সবে পুজো দিয়ে উঠলাম। আর পুজো দিয়ে উঠেই কাজকর্ম কিছু ছিল, মানে একটু অগোছালো হয়েছিল কিছু, তো সেগুলো গোছগাছ করে নিয়েছি। আর এখন এই মানে করে টোরে নিয়ে আর এখন একটুখানি বসেছি, তাও এখন আমার বসার টাইম নেই, কেন আজকে বিকেলবেলা আরও তাড়াতাড়ি বেরোতে হবে। একটু যদি না রেস্ট নিতে পারি, আমি পারবো না, একটুও যদি না নিতে পারি অসম্ভব আমার সব আমার পক্ষে, মানে আবার পথে যাওয়া, কারণ বিকেলবেলা আমাকে দুটো পড়াতে হবে। তো তার জন্য যেখানে আমার একটা থাকে সেখানে আজকে আমার দুটো, তো সেই জন্যেই আমাকে সব দিক থেকে টাইমটা ম্যানেজমেন্ট করতে মানে ম্যানেজ করতে হবে, সেই জন্য ভালো লাগছে না। রান্না বান্না হয়ে গেছে, মা শুধু একটু এখন আমাদের মানে মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে, তো সেই জন্যই বসে আছে। মায়ের রান্নাটা হয়ে গেলেই আমি খেয়ে দিয়ে আর এখানে আমি গড়াগড়ি খাবো, মানে একটু রেস্ট নেবোই আর কি। তো যাই হোক, চলো, আমি বুঝতে পারছি তোমাদের সাথে আমি সেরকম কিছু শেয়ার করে উঠতে পারছি না, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। তবে চলো, আমি 2 দিন তো তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার মধ্যে আমি 1 দিন গেছিলাম, আমাদের এই সামনে একটা মেলা হয়েছিল, তো ওই মেলাতে একটু গেছিলাম, মেলা থেকে কিছু জিনিস কিনেছি। তো চলো এখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আমি জিনিস কিছু নতুন কিনেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তো তো হতেই পারে না, আর মেলাটা বেশি দিন থাকবেও না। তো তার জন্য যদি পারি তোমাদের পরে একদিন হয়তো এর মধ্যে ঘুরিয়ে নিয়ে আসতে পারি, ঠিক নেই। তো চলো আপাতত জিনিসগুলো কি কি কিনেছি সেগুলোই তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো জিনিসগুলো তোমাদের একটা একটা করে দেখাতে দিই। বেশি কিছু কিনিনি, অল্প একটা জিনিস কিনেছি, মানে আমি সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি মেলাতে, তো তার জন্যই প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গলার সেট কিনেছি, এই চকারটা কিনেছি, ঠিক আছে? এটা গোল্ডেনের ওপরে, আমার গোল্ডেনের ওপর কোনো কালেকশন নেই সেরকম, তো তার জন্য মানে সেরকম কিসের নেই বলা যায়, তার জন্যই এই চকারটা কিনেছিলাম। চকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, চকারটা বোনেরও খুব পছন্দ, এই যে এরকম থাকবে চকারটা, এইটা কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা ইয়াররিং কিনেছি, এই ধরনের ইয়াররিংগুলো আমার ভীষণ পছন্দ, সেই তার জন্য এই যে এরকম করি দেওয়া এরকম একটা ইয়াররিং কিনেছি, এই ইয়াররিংগুলো না আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে? সেইগুলো, এই এক সেট কিনেছি। আর একটা কিনেছি তোমাদের দেখাই, সেটা হচ্ছে একটা হাতের ব্যাঙ্গেলস বা যাই বলো সেরকম একটা কিনেছি, এই একটা কিনেছি, এরকম পাটের ওপরে কড়ি কড়ি বসানো এরকম এই জিনিসগুলো কিনেছি, এই কটা জিনিসই কিনেছি। তো বেশি কিছু কিনতে পারিনি, যদি তোমাদেরকে আর একবার আমি মেলায় নিয়ে যেতে পারি সম্ভব হলে আবার কিনবো, কিছু পছন্দ হলে, আর না হলে কিনবো না, শুধু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন কিন্তু অলরেডি গুড মানে ইভিনিং হয়ে গেছে, ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না, দেখো রীতিমতো এখনও রোদ আছে, কিন্তু এখন কটা বাজে জানো তো, এখন 4:30 প্রায় বাজে, তো 4:30 এখন আমি বেরিয়ে পড়েছি, আর একটু আগে বেরোনো উচিত ছিল, আর একটু আগে আমি বেরোতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আসলে রেস্ট হচ্ছে না ভালো মতন, শুধু খাটনি হয়ে যাচ্ছে, তো তার জন্য মানে একবার ঘুমোতে গেলে যা হয় প্রচুরই, তো তো সেই হচ্ছে। এই দেখো কীরকম রোদ, দেখেছো কীরকম রোদ পড়ছে, আর এখন তো গরম তো পড়েই আছে ভালো মতো, তো তার জন্য হচ্ছে গিয়ে মানে বেলা তো বড় তাই রোদ রয়েছে, আর রাস্তাঘাট পুরো ফাঁকা। এখানে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে আর পুরো রাস্তা ফাঁকা, এদিকেও পুরো রাস্তা ফাঁকা, দেখো পুরো রাস্তা ফাঁকা এই টাইমটা, এখন এই পথে আছি, এখন দুটো পথে যাবো, দুটো
প্রত্যেক দিন বিকালে দুটো থাকে না, আজকে আজকে মানে সকালে একজন ছিল না, তার জন্য বিকালেই পড়াতে দিতে হচ্ছে, না তো প্রত্যেক দিন একটাই থাকে বিকালে। তো চলো, তো রোদ না দেখতেও পাচ্ছি না ভালোভাবে, রাস্তাঘাটে পুরো ফাঁকা বলে তাই জন্য ভালোভাবে কথাটা বলতে পারছি তোমাদের সাথে। তোমাদের সাথে আজকে আমি যতবারই আসছি মিট করতে ততবারই রাস্তাতেই মিট হচ্ছে। ঘরে খুব কম সময় থাকতে পারছি, বাইরেই বেশি সময় থাকতে হচ্ছে, মানে বাইরে বাইরেই আমার এখন চলে যাচ্ছে সময়। তো চলো গাইস, বেশি রাস্তার মধ্যে বক বক করবো না, এরপর লোকজন গাড়ি ঘোড়া সবই শুরু হয়ে যাচ্ছে, এখন ক্যামেরাটা অফ করি, ঠিক আছে? হ্যালো গাইস, সবাই মাত্র বাড়িতে এসেছি, এসে সবে ফ্রেশ, মানে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হইনি এখনও পুরোপুরিভাবে, ফ্রেশ ট্রেশ হবো তো বুঝতেই পারছো, সারা দিন এরকম দৌড়ঝাঁপের মধ্যে আমার চলছে, মানে দিনটা পুরো দৌড়ঝাঁপের ওপর দিয়েই চলে যাচ্ছে প্রত্যেকটা দিনই। ঘরে তো সেরকম থাকতেই পারছি না, তোমাদের ঘরের কিছু শেয়ার করবো কী করে আমি নিজেই বুঝতে পারছি না। তো সঙ্গে থাকো এভাবে সবসময়, যেমন আছো তেমন অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে, তোমাদের ভালোবাসা সবসময় পাবো, সাপোর্ট পাবো, এটাই আশা করি আমি। আর তোমরা তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ একদম আর এনার্জি নেই, কিচ্ছু ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের ভিডিও রাখার, আনার, তোমাদেরকে ভালো লাগানোর, মানে তোমাদের যাতে ভালো লাগে তার চেষ্টা অবশ্যই করব। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিশ্চয়ই অল টাইম স্মাইল করে যাবে।